सुनू नैनीताल शहर में हो प्यार है ग्यो सुनू यू पहली नजर में हो भेंट भेज सुनू नैनीताल शहर में हो प्यार है ग्यो। अस्सलामु अलैकुम सबाइके। अल्लाह ताला जखन अनेक बेशी खुशी हन तखन तीनटी काज करें। एक नम्बर होच्छे जे व्यक्तिर उपरे अनेक बेशी खुशी हन से व्यक्तिर घरे प्रथम सन्तान कन्या दें, तो आमादेर घरे आलहामदुलिल्लाह कन्या सन्तान आछे। आरेकटी होच्छे जखन बेशी खुशी हय तखन मुसलधारे बृष्टि हय। आर तीन नम्बर होच्छे जखन अल्लाह ताला कारो उपरे खुशी हय तार घरे मेहमान पाठान। तो आजके आमादेर घरे मेहमान आसछे, तो तारई काज शुरू करे दियेछि आलहामदुलिल्लाह। आल्लाह हयतोबा आमादेर उपरे खुशी, আমরা অনেক খুশি মেহমান আসাতে। তো সকাল 8টা থেকে কাজ শুরু করেছি, এটা চলছে চলবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো ফার্স্টে মাছের আইটেম দিয়ে শুরু করেছি। ফার্স্টে কাতলা মাছ রান্না করে নিচ্ছি, এটা ভুনা রান্না করব। তো এটা এখন হয়ে এসেছে, একটু ধনিয়া পাতা দিয়ে নেমে রাখব। আর পাশের চুলাতে রান্না করব ছোট মাছ, যার জন্য ছোটো মাছ আমি এভাবে রান্না করি। অনেকেই হয়তো বা হাতে মেখে করে, আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর রান্না করি। ছোটো মাছটা আসলে অনেক বেশি নরম থাকে, খুবই আলতো হাতে নাড়তে হয়, আমার কাছে অনেক ভয় লাগে ভেঙে যাওয়ার। তো যাই হোক, মাছটাকে ঢেকে দিয়েছিলাম, এখন হয়ে এসেছে। এখন এটাতেও একটু ধনিয়া পাতা দিয়ে নিব। এটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন পাশের চুলায় কাতলা মাছ যেটা রান্না করেছিলাম ওই মাছেরই মাথা ছিল, সেই মাথা দিয়ে এখন পুটির ডাল রান্না করব। এটাও সেম প্রসেসেই রান্না করেছি, আগে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে মাথাটাকে দিয়ে নিয়েছি। এখন আলতো হাতে নেড়ে পানি দিয়ে সেদ্ধ করতে দিব। তো মাছ হয়ে এসেছে, আর পাশের চুলাতে আমি বুটির ডালটাকেও প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এখন এর সাথে অ্যাড করে দিলাম। আর এটা এখন কষানোর জন্য ঢেকে রেখে দিব। তো এই তো হয়ে এসেছে মোটামুটি, মাঝে একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম, ওটা আর ক্যামেরাতে আসে নাই। আর চিংড়ি মাছ রান্না করব, যার জন্য এটারও মশলা কষিয়ে নিয়েছি, এখন একে একে সব চিংড়ি মাছ ঢেলে দিয়েছি। আর মুরগি মাংস রান্না করব, মুরগি মাংসের জন্য সেম প্রসেস, সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মুরগি মাংসটাকে দিয়ে দিয়েছি। আমার অবস্থা মোটামুটি খারাপ বললেই চলে, মানে একটা না দাঁড়িয়ে থেকে রান্না করা, গ্যাসের চুলায় তো বসার কোনো স্কোপ নাই, দাঁড়িয়ে থেকেই করতে হয়। তো যাই হোক, মেহমান আসবে, তাদেরকে তো একটু আপ্যায়ন করতেই হবে, যতদূর পেরেছি। মানুষের থেকে আরও অনেক বেশি হয়তো বা করে, কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী যা পেরেছি তাই করেছি। তো এটা ছিল চিংড়ি মাছের ফাইনাল লুক, অনেক লবণীয় লাগছিল আমার কাছে। আর এখানে রোস্ট রান্না করব, রোস্টেরও সেম প্রসেস, সব কিছু মশলা কষিয়ে নিয়ে এখন রোস্টটা ভেজে নিয়েছিলাম, সেটা এখন ছেড়ে দিচ্ছি। এগুলো আসলে রান্না কম বেশি সবাই পারেন, আমি আপনাদের কোনো কিছু শেখাতে আসিনি, জাস্ট শেয়ার করতে এসেছি আমি আসলে কীভাবে করেছিলাম এতটুকুই। আর বেগুন ভাজিও করে নিয়েছিলাম, বেগুন ভাজিতে মেহমান চলে এসেছে, এখন নাস্তার টেবিল রেডি। ওদেরকে প্রথম একটু শরবত, জুস আর ফল আর কিছু মিষ্টি নাস্তা দিয়েছি। নাস্তা শেষে এখন দুপুরের খাবারের আয়োজনে চলে এসেছি, সালাদ, মুরগির মাংস, এটা ছিল সেই বুটের ডালের ফাইনাল লুক, চিকেন রোস্ট, বেগুন ভাজি। জানি না ক্যামেরাতে সব কিছু কেন একটু বেশি কালো কালো দেখাচ্ছে। এটা সেই ছোটো মাছ, এটা গরুর মাংস, আর কাতলা মাছ, লেবু, আর বিরিয়ানি। বিরিয়ানির ভিডিওটা করা হয় নাই। আর এটা ছিল মিষ্টি আর দই। আমাদের এলাকায় মেহমান আসলে খাবারের শেষে মিষ্টিমুখ করতেই হয়, মানে দই মিষ্টিটা থাকতেই হবে, মাস্ট বি। আর এগুলো ছিল মেহমানদের ভালোবাসা, মানে ওনারা নিয়ে এসেছিলেন আমাদের জন্য, ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই মিষ্টিটা ছিল সানার মিষ্টি, অনেক বেশি টেস্টি।
আর এর এগুলো ছিল হচ্ছে কালো মিষ্টি, আমার মেয়ের আবার কালো মিষ্টি অনেক পছন্দ। আর আর এগুলো ছিল মানে পঞ্চের মিষ্টি, মানে দুইটি একসাথে মিক্সড করে নিয়েছে। প্রত্যেকটা মিষ্টি অনেক বেশি টেস্টি ছিল, এগুলো নারায়ণগঞ্জ থেকে নিয়ে এসেছিলেন। এটাও একটা ছিল, এই মিষ্টিটা অনেক টেস্টি ছিল, ভিতরে খিসা দেওয়া। আর ওনারাও আমাদের জন্য দই নিয়ে এসেছিল, আমাদের তো ছিল, আবার ওনারাও নিয়ে এসেছে। যাই হোক, দইটা আমরা বেশি পছন্দ করি, এটা ছিল ওনাদের দই। তো আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবে। আর পুরো ভিডিওটি কষ্ট করে যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।